সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটু নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব আমড়ার আচার। এটা অনেকে অনেক রকম বানিয়ে থাকেন, কিন্তু আমি যে প্রসেসে বানাই সেই প্রসেসটাই আজকে শেয়ার করছি। এখানে প্রথমে একটা মিক্সিং জারে মশলাগুলো রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন, আর দিচ্ছি 2 চামচ পাঁচফোড়ন, 2 চামচ সরিষা, এখানে সাদা, হলুদ, লাল যে সরিষাটা আছে সেই সরিষাটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে একরকম দিয়ে ওটা তৈরি করতে পারেন। আমি দুটো দিয়ে এখানে মশলাটা রেডি করব। আর নিয়েছি এখানে ভাজা মশলার গুঁড়ো, এখানে জিরা ধনে সবগুলো মশলা দিয়ে এটা মশলা রেডি করা আছে সেই মশলাটা দিয়েছি। আর দিচ্ছি 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, এখানে কাঁচা লঙ্কা দিলে হয়, আমার পেস্ট করা আছে বলে এটা কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম। এখন এখানে অল্প জল দিয়ে মিক্সিং জারে এটা পিষে নেব। অন্যদিকে ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি। এখানে প্রেশার কুকার ছাড়া এখানে কড়াইও এটা তৈরি করা যায়। আমি প্রেশার কুকারে কিছুটা পরিমাণে রসুন থেতো করে নিই, এখন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা আমি ভালোভাবে গরম করার পরে রসুনটা দিয়েছি। রসুনটা আচারে সবসময় ভালোভাবে গরম করার পরে যখন বাষ্প হয়ে উঠবে তখন কিন্তু আমি রসুনটা দিয়েছি। এরকমভাবে তৈরি করলে আচারটা কিন্তু খুব ভালো হয়। আর এইদিকে যে মশলাটা আমার রেডি করা আছে সেই মশলাটা রসুনটা কিন্তু যখন ব্রাউন কালার হালকা হয়ে গেছে তখন এখন দিয়ে দিলাম। রসুন সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। আর মশলাটা ভালোভাবে কষে নেব। এখানে তেলের পরিমাণটা 1 কাপ মতো দেওয়া আছে, এখন এটা দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব। আর বাটিটা ধুয়ে এখানে মোটামুটি 5 মিনিট মতো মশলাটা কষার পরে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আরও 3 থেকে 4 মিনিট কষে নেব। মশলাটা থেকে কিন্তু তেলটা সাইড থেকে ছেড়ে গেছে, এখানে দেখে বোঝা যাচ্ছে কতটা মশলা থেকে তেলটা ছেড়েছে। এর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন এইদিকে আমড়াগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। আমড়াগুলো যেহেতু বেশ শক্ত হয়ে গেছে বলে ভেতরে আঁটিটা কাটা যায়নি, এরকম যতটা পেরেছে এটা এরকমভাবে কেটে নিয়েছি। এটা গোটা এরকমভাবে রান্না করা যেতে পারে, আমি এরকম অর্ধেক করে কেটে টুকরো করে নিয়েছি। এখন এটা দেওয়ার পরে 3-4 মিনিট এটা ভালোভাবে কষে নেব আমড়াটার সঙ্গে, যাতে মশলাগুলো ভালোভাবে আমড়ার সঙ্গে কষা হয়। এরকমভাবে নেড়ে চেড়ে মোটামুটি 3-4 মিনিট আমার কষা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো বিট লবণ, এখানে কিন্তু বিট লবণ দিলে আমড়ার টেস্টটা বেড়ে যায়। আর দিয়ে দিলাম কিছু পরিমাণে লবণ ঝালটা বাড়ানোর জন্য, যেহেতু টকের সঙ্গে ঝালের পরিমাণটা ব্যালেন্স করার জন্য আরও কিছুটা পরিমাণে ঝাল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে আচারটা তৈরি করব। এখন এরকমভাবে মিক্সিং জারের বাটিটার থেকে আমি 1 বাটি জল দিয়ে দেবো, এখন প্রেশার কুকারে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে এখানে দিয়ে দেবো 2 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, এখানে আমি টক আছে বলে 2 কাপ চিনি দিয়েছি। এখানে চিনি ছাড়া গুড় দিয়েও এটা আচারটা তৈরি করা যাবে। চিনিটা গলে গেছে এরকমভাবে নেড়ে চেড়ে, চিনিটা যখন গলে গেছে তখন ঢাকনা লাগিয়ে প্রেশারে এখন 3 থেকে 4টে সিটি দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে একেবারে রেখে আমারটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর মোটামুটি 10 মিনিট পরে প্রেশার কুকার খুলে এটা দেখিয়ে দিচ্ছি এখন কতটা আচারটা সেদ্ধ হয়েছে এবং কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু 2 কাপ টোটাল আমার চিনি দেওয়া আছে, এর আগে 1 কাপ দিয়েছি, এখন 1 কাপ দিয়ে টোটাল 2 কাপ দিয়েছি। এখানে আপনার চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। এখন চিনিটা গলে এরকম কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, এখানে কালারটা খুব সুন্দর চলে এসছে। এরকমভাবে তৈরি হয়ে গেছে খুব সহজে আমড়ার আচার। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে 500 টাকা অনুরোধ রইল, 500 টাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন।